সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো পাঁচলার জুজার সহায়। দায়িত্ব থেকে যেন আরো দায়িত্ব বাড়ে, করোনা রুখতে সরকারিভাবে কখনো কম বা কখনো বেশি রয়েছে বিধিনিষেধ। আতঙ্কে মানুষজন, তার জেরে রক্তদান শিবির কম অনুষ্ঠিত হচ্ছে, ফলে আরো বাড়ছে রক্তের চাহিদা। দেশ জুড়ে এই করোনা অতিমারির সময় রক্তের হাহাকার। রক্তের যোগান দিতে মানুষের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। করোনা যোদ্ধা পুলিশ কর্মীরা সেই দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশরা একদিকে যেমন জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্র নিষ্ঠার সঙ্গে পালন করছে, তেমনি মানব সেবা যেন নেশায় পরিণত হয়েছে তাদের। গত বছর অতিমারির সময় প্রথম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জুজার সাহা অঞ্চল সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবার দ্বিতীয় বছর আরও উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছে এলাকার মানুষজনেরা। সকলে সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের এহেন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জুজার সাহা গার্লস হাই স্কুলে। উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক, হাওড়া জেলা গ্রামের অ্যাডিশনাল এসপি এবং পাঁচলা থানার আধিকারিকেরাও। রক্তের বিকল্প রক্তই, কারণ রক্তের ঘাটতি দেখা দিলে রক্ত দিয়েই পূরণ করতে হয়। রক্ত পেতে হলে এক মানব শরীর দেহ থেকে অন্য মানব শরীরে ট্রান্সফার বা দেয়া হয়, এই রীতি আমরা জানি। রক্ত অন্য কোনো বিকল্প নেই, তাই রক্তের যোগান দিতে অর্থাৎ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিতে হয় বা রক্তের প্রয়োজন হলে সেই রক্ত রয়েছে ব্লাড ব্যাংক, সেখানে মজুদ রাখা বা সঞ্চয় রাখা হয়েছে। এবার আমরা বলবো যে সেই ব্লাড ব্যাংক বা যেখানে রক্ত থাকে সেখানে কীভাবে রক্ত পৌঁছয়। সেখানে মূলত বিভিন্ন জায়গায় রক্তের যে দান শিবির বা রক্তের ক্যাম্প, সেই ক্যাম্প থেকেই ব্লাড ব্যাংকে রক্ত যায়। এবার এই ব্লাড ব্যাংকে রক্তে যাওয়ার জন্য শিবির কীভাবে অনুষ্ঠিত হয়, আমরা সাধারণত জানি পাড়ায় বা বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে নিয়ম করে নির্দিষ্ট সংখ্যক স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রক্তদান শিবির বা রক্ত কালেক্ট করা হয়। এবার এই অতিমারির সময় যে সাধারণ সময় যে চাহিদা থাকে, এই অতিমারির সময় রক্তের চাহিদা আরও অনেক বা কয়েক গুণ বেড়ে গেছে। কারণটা হলো একদিকে যেমন ক্যান্সার, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের যেমন রক্তের প্রয়োজন হচ্ছে, অন্যদিকে করোনা আবহে যে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবির যে সংখ্যায় অনুষ্ঠিত হতো সেই সংখ্যাটা একেবারে কমে গেছে। এমতো অবস্থায় এই অতিমারির সময় আজ আমরা পাঁচলার জুজের সাহা দেখছি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বা ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্প যাদের উদ্যোগে, তারা হলো সিভিক ভলান্টিয়ার বা গ্রামীণ পুলিশ। পাঁচলার জুজের সাহা অঞ্চল বা জুজের সাহার গার্লস স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প। আমরা জেনে নেব আজকের এই ক্যাম্প বা এই রক্তদান শিবির কীভাবে অনুষ্ঠিত হচ্ছে, যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে। মূলত তারা যেভাবে প্রতিদিন তাদের কর্মজীবন এক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে, মানুষের পাশে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানব সেবামূলক কাজ করাও সম্ভব, সেই সব কিছু জেনে নেব কীভাবে তারা এই এমন কর্মকাণ্ডে উদ্যোগী হয়েছে। পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি।